হাই ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমাকেও দেখে বুঝতে পারছো আমি ভালো আছি, বাট অতটাও ভালো নেই। তার কারণ প্রচুর কাজ, আজকে 3 গামলি জাঁকিয়ে রেখেছি রাত্রিতে। এই সকালবেলা উঠেই কাচাকাচি শুরু করব, জল ছাড়বে তো কাচাকাচি শুরু করব, সব ফেলে রেখে আগে কাচবো, কারণ অনেক কাচাকাচি। আর গোছ গাছ করতে হবে, আজকে মনে হয় আর তোমাদের সামনে আসতে পারবো না, তাই ভাবলাম বিছানে শুয়ে শুয়ে আগে মর্নিংটা সেরে এলি। ওইদিকে মেয়ে ঘুমোচ্ছে এখনো, তো এবার জোর কদমে কাজে হাত লাগাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, একবারে সন্ধেবেলা মেয়ে কি গিফট পেয়েছে সেটাও দেখাবো একবারে সন্ধেবেলা, তারপরে ভিডিও ছাড়বো। তো সারাদিন কি করছি না করছি পুরোটাই দেখাবো তোমাদেরকে, তোমরা শুধু জাস্ট দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আজ থেকে আমি নতুন সংসার পাতলাম আমাদের ওপরে, মানে ওপর ঘরটা। তো এখনো কিছুই জিনিস বোয়া হয়নি, সব সে ঘর থেকে এই ঘরে বইবো, আর এখানেই রান্না বান্না খাওয়া দাওয়া হবে। আমার নতুন সংসার দেখে নাও তোমরা একটু। আর ওইদিকে কালকে কত জুমিয়ে ছিল, সব সব বিছান টিছানে চাদর টাদর আজকে সব চেঞ্জ, মানে কালকেই চেঞ্জ করেছি, আজকে কাচাকাচি করেছি সব, কুটুম জন টন ঘর গোটা নোংরা হয়েছিল পরিষ্কার করে। এই যে নিচে এখনও বেডশিট টেডশিট মেলা হয়ে আছে বাইরে, আর এই যে ছাদে পুরো ভর্তি, দেখো অনেকটাই গোছ গাছ কালো করেছি, আজও করেছি। তো বন্ধুরা দেখো কত ভাত কালকে বেশি হয়েছিল, আর সেই সব ভাতে জল ঢেলে আমরা আলু বেগুন ভেজে পেঁয়াজ দিয়ে চাট করে জল ঢালা ভাত খাচ্ছি। আর পিসিমনি কাজ দিচ্ছে, জল খাবে, জল ঢালা ভাত খাচ্ছি। তো দেখো এই যে কত ভাত, আর ওইদিকে যে এখনো সব পায়েস টায়েস পাঁপড় টাপড় পড়ে আছে। তো আজকে মনে হয় দুপুরবেলা সব রান্না হবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা দেখতে থাকো। ওই কোরাই খা, তো ভয় পেলে ডাক্তার হবে। এই গামলা বলে, এ বলবে আমরা গামলা, গোল গামলা। আর চিনে এসো ভাই, আমি ঘরে রাঁধি রান্না দেখে। কাঁচা লঙ্কা মুলবো বাপ, এই যে রুটা ভাঁটলো না, আমি এটা কাঁচা লঙ্কা মুলছি। তাহলে দাও কত ভাত খাবে, ছুটতে যাবে বলতেছি কালকে ছেড়ে দিছি, কালকে কালকে রাতে ছেড়ে দিছি। তাহলে তুমি লঙ্কা কি করো, কি জেনে নেবে, এতটা দুবো নি, না অতটা লুবো নি, একটু লুবো লঙ্কা এতটা দেবো, দাঁড়া ভাঙিয়ে দাঁড়া। কি হয়েছে, কি লুবো তুমি, তার চাঁদ ফাঁদ বেশি হয়েছে, পিছনে নিলো আর দুটা ভাত না, হাই ফ্রেন্ড, তো এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আজকে মেনুতে বিশেষ কিছু ছিল না, সোয়াবিনের তরকারি, টমেটো চাটনি, বড়ি ভাজা আর ডাল। তো কালকে মেয়ের বার্থডের পরে দিদিভাই সব গোছানোর কাজে ব্যস্ত, সারাদিন প্রায় কাজ করেই চলেছে, তো ওরা কাজের এখনও পর্যন্ত শেষ করে উঠতে পারেনি।
দেখাচ্ছি কি করছে না করছে তোমাদেরকে, পুরোটাই দেখতে থাকো আমার সাথে। তো দেখো এখন গোছাগুছির কাজ চলছে, এখনো মানে শেষ করে উঠতে পারেনি কাল থেকে, একার উপরে চাপ তো, তাই খুব প্রেসার। অ্যাকচুয়ালি মেয়েদের কাজের কোনো শেষ নেই কখনো, এটাও সব সত্যি কথা। ঠিক আছে কন্টিনিউ থাকো, তোমরা দেখতে থাকো। হাই ফ্রেন্ড, তো চলে এলাম মেয়ে কালকে বার্থডেতে কি কি গিফট পেলো সেগুলো দেখাতে তোমাদেরকে। তো সবের প্রথমে বলে দেই, এই বছর বার্থডেটা খুবই ছোট করে ধরেছি, গত বছর বেশ বড় করে জমজমাট করে ধরেছিলাম। তো আর বাপির মানে অফিস অফিসের মানে লোকজন বা রিলেটিভ অনেককেই খোঁজা হয়েছিল, তো প্রতি বছর তো ধরা সম্ভব নয়, তাই এই বছর খুবই ছোট করে ধরেছি। তো তবু নেই নেই করে 25 থেকে 30 জনের মতো, আর ওর বন্ধু বান্ধবী স্টাফ তারা সব আসেনি, এই মানে ভর্তি হবার একটা ব্যাপার ছিল স্কুলে, তো সব ভর্তি হতে চলে গিয়েছিল ওই বিকেলবেলা, দিন 2-3 জন এসেছিল, বাদ বাকি আসেনি। তো এইরকমই একটা ব্যাপার। তো চলো কি কি গিফট পেয়েছে সেগুলো দেখাচ্ছি, বেশি না বক বক করে। তো চলো, তো এই যে প্রথমে প্রথমে যে বোতল একটা দেখিয়ে দিই, জলের বোতল, বেশ ভালো, খারাপ নয়। এই যে একটা বোতল পেয়েছে, খুবই কম গিফট পেয়েছে। আর এই যে পেন, এই যে কলম পেয়েছে একটা, এর ভিতরে আছে আর খুলছি না, খুলবো, আচ্ছা দেখি দিই। আর এরকম 3টে পেন পেয়েছিল, তো একটা আর মাসির ছেলে নিয়ে চলে গেছে, আর চকলেটও টুকটাক একে তাকে দেওয়া হয়েছে, মানে বাচ্চারা সব দেখে আমি এটা নেবো বলে আমি এটা নেবো এরকম একটা ব্যাপার। আর এই একটা কলম, এই যে এই যে এইটা, না 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 না, এই একটা, এই যে দেখো এই যে, আর এই একটা, আর একটা মাসির ছেলে নিয়ে গেছে, 4টে কলম, চকলেট তো অনেকগুলো নিয়ে নিয়ে চলে গেছে বাচ্চারা, আর এই যে এগুলো চকলেট, আর এই একটা চকলেটের বাস্ক, এটা আর বৃষ্টি দিয়ে দিয়েছে, বৃষ্টি আমাদের বৃষ্টি এটা দিয়েছে, আর একটা ডায়েরি, একটা ডায়েরি, এই কটাই গিফট পেয়েছে, খুব ছোট করে কম জনের আয়োজন। আর আর এই যে সাথে টাকা পেয়েছে, একটা আমাদের পিসিমণি দিয়েছে, মানে আমার পিস শাশুড়ি একটা দিয়েছে 500 টাকা, আমাদের দাদু দিয়েছে একটা 500 টাকা, আর আমার বৌদি দিয়েছে 500 টাকা, এই টাকাটা পেয়েছে, ব্যাস এই হচ্ছে গিফট। তো তোমরা আশীর্বাদ করো ওকে, ভালোবাসা দাও, অনেক অনেক আশীর্বাদ করো, যেন গত বছর আরো ভালো করে ওর বার্থডে সেলিব্রেট করতে পারি। আর তোমরাও ভালো থেকো, চলো বন্ধুরা, গুড নাইট।